ভারতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিপ্লবী সুভাষচন্দ্র বসু যে অসামান্য অবদান রেখেছেন তার তুলনা বিশ্ব ইতিহাসে খুবই বিরল। বিশিষ্ট দেশপ্রেমিক হরিবিষ্ণু কামাত তাকে শিবাজি, জর্জ ওয়াশিংটন, গ্যারিবল্ডি ও কামাল আতাতুর্কের সঙ্গে তুলনা করেছেন। নেতাজি ও আজাদিন ফৌজের গভীর দেশপ্রেম, আত্মত্যাগ ও প্রবল সংগ্রামের কাহিনী ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। সুখের সরকারি চাকরিকে অবহেলায় পরিত্যাগ করে সুভাষচন্দ্র যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তার দৃষ্টান্ত ইতিহাসে খুবই বিরল। আইসিএস পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে রাজনীতির অঙ্গনে পা রাখেন সুভাষচন্দ্র বসু। কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী হলেও পরবর্তীকালে এই দল ত্যাগ করতে বাধ্য হন। 1938 এবং 1939 কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন। যদিও গান্ধীজির সঙ্গে মতানৈক্যের কারণে কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। যাই হোক, দেশকে স্বাধীন করতে তিনি অহিংসার পরিবর্তে হিংস্রতাকেও সমর্থন জানাতে পিছপা হননি। সুভাষচন্দ্র বসু তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৈদেশিক শক্তির সহায়তায় ভারতের স্বাধীনতা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেন। এই সময় সরকার আতঙ্কিত হয় যে বিশ্বযুদ্ধের সুযোগে সুভাষচন্দ্র ভারতে ব্যাপক ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারেন। এজন্য যুদ্ধ শুরু হলে 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করে ও তাকে গৃহবন্দী করে রাখে। কিন্তু সুভাষচন্দ্র ছদ্মবেশে সশস্ত্র পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান 1941 খ্রিস্টাব্দে এবং কলকাতা থেকে পালিয়ে আফগানিস্তানের পথে সোভিয়েত রাশিয়ায় পৌঁছান। রাশিয়ার সাহায্য লাভে বিফল হয়ে সুভাষচন্দ্র জার্মানিতে গিয়ে হিটলার ও মুসোলিনির প্রতিশ্রুতি আদায়ে তৎপর হন। হিটলার ও মুসোলিনি তাকে ভারতের স্বাধীনতা যুদ্ধে সর্বতোভাবে সহায়তা দানের প্রতিশ্রুতি দেন। জার্মান সরকারের সহযোগিতায় বার্লিনে প্রতিষ্ঠিত বেতার কেন্দ্র থেকে ভারতের স্বাধীনতার পক্ষে প্রচার চালাতে থাকেন সুভাষচন্দ্র। এরপর জার্মানির হাতে বন্দী 400 ভারতীয় সৈন্যকে নিয়ে সুভাষচন্দ্র 1942 খ্রিস্টাব্দে ফ্রি ইন্ডিয়া লিজিয়ন নামে এক সেনাদল গঠন করেন। এই সেনাদল সুভাষচন্দ্রের দেশপ্রেম ও বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সর্বপ্রথম তাকে নেতাজি অভিধায় ভূষিত করেন এবং জয় হিন্দ ধ্বনি দিয়ে অভিবাদন জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রখ্যাত ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু জাপানে ভারতের স্বাধীনতার জন্য সক্রিয় ছিলেন। তিনি পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক নামে পরিচিত। তার সভাপতিত্বে ব্যাংককে প্রবাসী দেশপ্রেমিক ভারতীয়রা 1942 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন। রাসবিহারী বসু 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আজাদিন ফৌজ গঠন করেন। এই সেনাদল প্রতিষ্ঠার সময় মোহন সিং ছিলেন তার প্রধান সেনাপতি। ঐক্য, আত্মবিশ্বাস ও আত্মোৎসর্গ এই তিনটি আদর্শের ভিত্তিতে এই সেনাদল ভারতবর্ষকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করার চেষ্টা চালায়। সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে সাবমেরিনে সমুদ্র পথ অতিক্রম করে জাপানের রাজধানী টোকিওতে হাজির হন রাসবিহারী বসুর আহ্বানে। সুভাষচন্দ্রের আগমনে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়দের মনে প্রবল উদ্দীপনা দেখা দেয়। রাসবিহারী বসু 1943 সিঙ্গাপুরে এক বিশাল জনসভায় সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের যাবতীয় দায়িত্ব তুলে দেন। সুভাষচন্দ্র 25 আগস্ট আজাদহিন বাহিনীর নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। আজাদহিন বাহিনীকে তিনি কয়েকটি ব্রিগেডে ভাগ করেন। গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহরু ব্রিগেড, ঝাঁসি রানী ব্রিগেড, বাল সেনাদল প্রভৃতি। আজাদহিন বাহিনীর অন্যতম সেনাধ্যক্ষ ছিলেন শাহনওয়াজ খান। নেতাজি সুভাষচন্দ্র 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদহিন সরকার নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। এই সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কয়েকদিনের মধ্যেই জাপান, জার্মানি, থাইল্যান্ড, ইতালি সহ কয়েকটি দেশ আজাদহিন সরকারকে স্বীকৃতি দেয়। জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আনুষ্ঠানিকভাবে আজাদহিন সরকারের হাতে তুলে দেন। নেতাজি এই দুটি দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ ও স্বরাজ। আজাদহীন বাহিনী এরপর ভারত অভিযানে অগ্রসর হয়। সেনাদলের সামনে নেতাজি ধ্বনি দেন দিল্লি চলো। আজাদহীন বাহিনী প্রবল বিক্রমে যুদ্ধ চালায়। তারা মণিপুরের কোহিমা শহরটি দখল করে 6 এপ্রিল 1944 খ্রিস্টাব্দে জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাজধানী ইম্ফল দখলের জন্য অগ্রসর হয়। আজাদহীন বাহিনী অভিযান চালিয়ে ভারতের সীমানা থেকে প্রায় 150 মাইল অভ্যন্তর পর্যন্ত ব্রিটিশ শাসন মুক্ত করতে সক্ষম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আমেরিকার নিকট কোণঠাসা হলে ও পিছু হটলে আজাদহীন সেনাদের মনোবল ভেঙে যায়। জাপানের প্রত্যাবর্তনে আজাদহীন বাহিনীর সেনারা অরক্ষিত হয়ে পড়ে। এছাড়া খাদ্যাভাব, প্রবল শীত, ম্যালেরিয়া, পার্বত্য অঞ্চলের বিষাক্ত পোকামাকড়ের কামড় প্রভৃতি কারণে কয়েক হাজার আজাদহীন বাহিনীর সেনার মৃত্যু হয়।
শেষ পর্যন্ত জাপান 1945 খ্রিস্টাব্দের 15ই আগস্ট মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করলে আজাদিন বাহিনীর সেনারাও অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। কথিত আছে 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট তাইহোকুর এক বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়, কিন্তু এই কাহিনীর সত্যতা সম্পর্কে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। মাতৃভূমির উদ্ধারে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সেনারা যেরূপ আত্মবলিদান দিয়েছিল তার দৃষ্টান্ত ইতিহাসে বিরল। মণিপুরের মৈরাং গ্রামেই আজাদহিন্দ সেনাদের উদ্যোগে সর্বপ্রথম 14ই এপ্রিল 1944 সালের ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেছিল। সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান্ধীজি বলেছেন, আজাদহিন্দ ফৌজ আমাদের সম্মোহিত করেছে। তো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।